فَاسْأَلُوا أَهْلَ الذِّكْرِ إِن كُنْتُمْ لَا تَعْلَمُونَ. السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله رب العالمين والعاقبة للمتقين، وأصلي وأسلم على نبينا محمد وعلى آله وأصحابه أجمعين، أما بعد. সবাইকে স্বাগত জানাচ্ছি জানতে চাইয়ের আজকের পর্বে। আপনাদের বেশ কিছু প্রশ্ন ইতিমধ্যে এসেছে, আমরা সেগুলো থেকেই আপনাদের আজকের এই সেশনে ইনশাআল্লাহ কোরআন হাদিস ভিত্তিক উত্তর দেওয়ার চেষ্টা করব। একটি প্রশ্ন এসেছে আমাদের কাছে যে বুখারী এবং মুসলিম ছাড়া আর কারা সহি হাদিস জমা করেছেন, অর্থাৎ আর কোন কোন কিতাব সহি হিসাবে সমাদৃত, স্বীকৃত কিংবা পরিচিত। আসলে সকল মুহাদ্দিসিনে কেরাম যারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিসগুলোকে আমানতদারির সাথে সংকলন করেছেন, সংগ্রহ করেছেন, তার প্রত্যেককে সহি এবং মাকবুল হাদিস সংকলনেরই চেষ্টা করেছেন। হয়তো তাদের কখনো কখনো খাতা ইজতেহাদি হয়েছে, যার ফলে তাদের গ্রন্থগুলোতে আমরা সহির পাশাপাশি দাইফ হাদিসও আমরা দেখতে পাই। তো এখানে আমরা দেখতে পাচ্ছি যে ইমাম বুখারি, ইমাম মুসলিমের পাশাপাশি আরও অনেক ওলামায়ে কেরাম, মুহাদ্দিসিনে কেরাম, তারা সহি হাদিস সংকলন করেছেন। এর মধ্যে রয়েছেন ইমাম ইবনু খুজাইমা, যে কারণে আমরা তার সংকলনকে বলে থাকি সহিহ ইবনু খুজাইমা, এবং পাশাপাশি রয়েছেন ইমাম ইবনু হিব্বান, এই জন্য আমরা তার সংকলন গ্রন্থ, তার সংকলিত গ্রন্থকে বলে থাকি সহিহ ইবনু হিব্বান, এবং এছাড়াও রয়েছেন ইবনু সাকান। আর সহিহ বুখারি এবং মুসলিমের পাশাপাশি যিনি ইসতিদরাক করেছেন, তার গ্রন্থের নামও দিয়েছেন তিনি আল মুস্তাদরাক আল সাহিহাইন, আল হাকিম আন-নাইসাবুরি, আল হাকিম আন-নাইসাবুরি, তিনি আল মুস্তাদরাক গ্রন্থে সহির সংকলন করেছেন, এবং তিনি প্রায়শ উল্লেখ করেছেন সাহিহুন আলা শর্তি শেখাইন, অর্থাৎ বুখারী এবং মুসলিম সহি হওয়ার জন্য, হাদিস সহি হওয়ার জন্য যে সমস্ত শর্ত তারা প্রয়োগ করেছেন, যে সহি হাদিসগুলোর উপরে সেই শর্ত প্রযোজ্য হয়, সেগুলোকে তিনি বলেছেন সাহিহুন আলা শর্তি শেখাইন। এছাড়াও আমরা দেখতে পাচ্ছি আদ্দিয়া আল মাকদেসি, তিনিও আল মুখতারার মধ্যে সহি হাদিস নিয়ে এসেছেন। এছাড়াও আর অনেকেই সহি হাদিস সংকলন করেছেন, কিন্তু সেভাবে হয়তো গ্রন্থের নাম সহিহ দেননি। তার মানে হচ্ছে আমাদের মুহাদ্দিসিনে কেরাম যারা সংকলন করেছেন হাদিসের গ্রন্থগুলো, তারা সহি হাদিস একসাথ করার টার্গেটেই কাজ করেছেন, এবং পাশাপাশি সহি লেদাতিহি, সহি লেগাইরিহি এবং মাকবুল আরও যে হাদিস রয়েছে হাসান লেদাতি, হাসান লেগারি, সেগুলোর সংকলনই তারা করেছেন, কিন্তু কখনো কখনো তাদের খাতা ইজতেহাদের কারণে সহি এবং হাসানের পাশাপাশি দাইফ হাদিসও তাদের মধ্যে চলে এসেছে। আচ্ছা, আমরা আরেকটা প্রশ্ন পেয়েছি, সেখানে এভাবে প্রশ্ন করা হয়েছে যে আমার একটি সন্তানের বয়স 11 মাস, এবং আমি কখনো কখনো সেই সন্তানের সামনে আমি পোশাক পাল্টাই, একজন বোনের প্রশ্ন করেছেন, সেটা জায়েজ কিনা, অর্থাৎ সন্তান তো দেখছে বাট সে বুঝতে পারছে না, কিন্তু এই অবস্থায় তার সামনে আমি যে কাপড় পাল্টাচ্ছি এবং কাপড় পাল্টাতে গিয়ে কিছু হয়তো আওরাত প্রকাশিত হয়ে পড়ছে, সেটা জায়েজ আছে কিনা, বা এই ব্যাপারে শরীয়ার কী দৃষ্টিভঙ্গি আমাকে জানালে বাধিত হব। তো এখানে আমরা ছোট্ট আকারে উত্তর দেব, সেটি হচ্ছে আমরা জানি যে নারীদের পুরো দেহই আওরা, এবং সেটি ঢেকে রাখাটাই হচ্ছে সঙ্গত, এটি ইসলামের বিধান, তবে তিনি তার চেহারা এবং তার হাত দুটো খোলা রাখতে পারেন যখন কোনো ফিতনার সম্ভাবনা না থাকে, বিশেষ করে কোনো পরপুরুষ না থাকে, আর যদি পরপুরুষ থাকে তাহলে মুহাক্কিক উলামায়ে কেরামের মত হচ্ছে মুখ ঢেকে রাখাটাই হচ্ছে শরঈ বিধান। এখন আমাদের ঘরে যে সন্তানরা আছে
তাদের সামনে আমরা আসলে কতটুকু পর্দা করব? এর উত্তর হচ্ছে তাদের সামনে শালীন পোশাক পরা, পরিধান করা এবং শালীনভাবে থাকাটা ফরজ। আমাদের সন্তানদের সামনে আমাদের মেয়েরা, আমাদের বোনেরা, আমাদের মা খালারা যেমন ইচ্ছা তেমন থাকতে পারেন না, এই জন্য যে তারা ছোট অথবা এই জন্য যে তারা হাউস হোল্ডের ছেলেরা না, তাদের সামনেও তাকে শরীর ঢেকে ঢুকিয়ে রাখতে হবে। হয়তো তার মাথা, হাত, কনুই এগুলো প্রকাশিত হতে পারে, কিন্তু এর বেশি কিছু নয়। এবং এই সন্তানদের সামনে আপত্তিকর কোনো পোশাক, টাইট পোশাক, এবং যাতে মেয়েদের দেহের সৌন্দর্য প্রকাশিত হয় সেটা মাহরামের সামনে বা সন্তানদের সামনে আসলে পরাটা জায়েজ নেই। একান্তই যদি সন্তান খুবই ছোট থাকে, যেমন আপনি 11 মাসের সন্তানের কথা বলেছেন, অথবা 5 মাসের সন্তান, 6 মাসের সন্তান, যাদের আসলে কোনো সম্ভাবনাই নাই এই বিষয়গুলো বোঝার, তাহলে সেক্ষেত্রে তাদের সামনে মেয়েরা কাপড় পাল্টাতে কোনো অসুবিধা নেই। কিন্তু যে বাচ্চারা কিছু বুঝতে শুরু করে, সাধারণত আমরা দেখি যে বাচ্চারা যখন কথা বলতে শেখে এবং মানে যেমন কথা বলার পরে আরও 1-2 বছর অতিবাহিত হয়, যেমন বাচ্চারা 2-2.5 বছর বয়সে কথা বলতে শেখে, তারপর যখন সে 3 বা 4 বছর বয়স অতিক্রম করে যায়, তখন থেকেই কিন্তু সে ছেলে মেয়েদের পার্থক্য বুঝতে শুরু করে, এবং মেয়েদের বিষয়ে বিশেষ করে ছেলেরা অনেক বেশি বুঝে। ফলে যখন বাচ্চারা 4 বা 5 বছর বয়সে পৌঁছে, তখন আর তাদের সামনে মেয়েদের উচিত নয় যে তারা কাপড় পরিবর্তন করবে। আমাদের এভাবেই যদি বোনেরা সতর্ক থাকেন, তাহলে শরিয়ার যে শালীনতা, শালীনভাবে চলাফেরা কিংবা পোশাকের যে নির্দেশনা, সেটা বাস্তবায়ন করা সম্ভব হবে। শাহিন আহমেদ, মোহাম্মদ শাহিন আহমেদ, তিনি প্রশ্ন করেছেন, আপনি কেমন আছেন, আপনার নাতিসহ পরিবারের সবাই কেমন আছে? আলহামদুলিল্লাহ, আল্লাহ খুব ভালো রেখেছেন, আল্লাহ শুক্রিয়া, যিনি আমাদেরকে সুস্থ রেখেছেন, সুস্থ জীবনযাপন করার তৌফিক দান করেছেন। আমার নাতিও খুব ভালো আছে মাশাআল্লাহ, কান্না করছে খুব বেশি, দোয়া করবেন আল্লাহ যেন তাকে আলেমে দিন বানায়। আপনার কাছে পরামর্শ চাচ্ছি, আপনি বলেছেন অহংকার, হিংসা, গীবত করা এবং গীবত শোনা, লোক দেখানো ইবাদত, রাগ, এই ক্ষতিকারক জিনিসগুলো থেকে নিজেকে কিভাবে বাঁচাবো এবং পরিবার পরিজনকে কিভাবে বাঁচানোর চেষ্টা করব, কোরআন সুন্নাহ ভিত্তিক পরামর্শ চাই। খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন করেছেন, কিন্তু অনেক বড় প্রশ্ন, তারপরেও আমরা সংক্ষেপে উত্তর দেওয়ার চেষ্টা করব। ভয়ঙ্কর যে পাপগুলো আছে, অহংকার মানুষের সব কিছুকে ধ্বংস করে দেয়, হিংসা মানুষের ভেতরটাকে জ্বলিয়ে পুড়ে একদম নাস্তানাবুদ করে দেয়, গীবত পাপের বিশাল এক বোঝা তৈরি করে, মরা ভাইয়ের লাশ খাওয়ার মতো যার পাপ, শোনা বা করা দুটোই, কারণ একই আড্ডায় যেখানে কেউ করেন সেখানেই অন্যরা শোনেন। এরপরে রিয়ার কথা বলেছেন, রিয়া সমস্ত ইবাদতকে ধ্বংস করে দেয়, রাগ আমাদের সব কিছুকে ধ্বংস করে দেয়, আমাদের মান মর্যাদা, মানুষের সাথে সম্পর্ক, ভালোবাসা, সব কিছুকে রাগটা ধ্বংস করে দেয়। তো যাই হোক, এগুলো থেকে কীভাবে বাঁচবো, এগুলো থেকে বাঁচার জন্য আমরা প্রথমেই আপনাকে সাজেস্ট করব যে আপনি প্রথমত তাকওয়া অবলম্বন করবেন। তাকওয়া অনেক বড় একটা বিষয়, একটা অত্যন্ত মহৎ গুণ, যেটা সব ধরনের পুণ্যকে অন্তর্ভুক্ত করে, এটাই হচ্ছে তাকওয়া। এবং সব ধরনের অন্যায়কে, পাপকে, অশ্লীলতাকে, খারাপকে এটা দূর করে দেয়। তাকওয়া থাকলে সেখানে অহংকার থাকবে না, সেখানে রাগ থাকবে না, সেখানে হিংসা থাকবে না, সেখানে গীবত থাকবে না, সেখানে পাপাচার থাকবে না, রিয়া থাকবে না। ফলে আমরা প্রথমত বলবো তাকওয়া। তাকওয়াই হচ্ছে খুবই কম্প্রিহেন্সিভ একটা বৈশিষ্ট্য, গুণাবলী, যেটা আমাদের জীবনের মোড়কে পরিবর্তন করে দেবে ইতিবাচক দিকে। এবং সেই জন্য আমরা দেখি আত্তালাকের সুরাত আত্তালাক এর 2 এবং 3 নম্বর আয়াতে আল্লাহ তাআলা কি চমৎকার ইমপ্রেসিভ কথা বলেছেন, বলেছেন ওয়ামাইয়া তাকিল্লাহা ইয়াজআল লাহু মাখরাজা ওয়া ইয়ারযুকহু মিন হাইথু লা ইহতাসিব। যে ব্যক্তি আল্লাহকে ভয় করে, আল্লাহ তার জন্য একটা উপায় ওপেন করে দেন, খুলে দেন, এবং তাকে এমন জায়গা থেকে রিজিক দেন যা সে ভাবেও নেই। তাহলে তাকওয়াই
আমাদেরকে যে কোনো পাপ থেকে, যে কোনো অন্যায় থেকে, ভুল বিভ্রান্তি থেকে রক্ষা করতে পারে। অর্থাৎ তাকওয়া একটা সিস্টেমের নাম, একটা বৈশিষ্ট্যের নাম, একটা প্রোগ্রামের নাম, একটা ম্যানেজমেন্টের নাম। তাকওয়া ভিত্তিক ম্যানেজমেন্টে যিনি ঢুকবেন বা তাকওয়া ভিত্তিক ম্যানেজমেন্ট সিস্টেমটাকে যিনি গ্রহণ করবেন, আপনি যেই প্রবলেমগুলো বলছেন এগুলো তার কাছ থেকে আস্তে আস্তে রিমুভড হয়ে যাবে, সরে যাবে। আর দ্বিতীয়ত আমরা বলবো, স্পেশালি রিয়া থেকে বাঁচার জন্য সবচেয়ে প্রধানতম অস্ত্র হচ্ছে এখলাস। এখলাস, এখলাস মানে হচ্ছে যা কিছু করব আল্লাহকে সন্তুষ্ট করার জন্য করব, আল্লাহর ওয়াস্তে আল্লাহকে সন্তুষ্ট করার জন্য এবং গায়রুল্লাহর উদ্দেশ্যে করব না, বরং আল্লাহর জন্যই করব। এই যে একটা মনোভাব, এই যে মনোবৃত্তি, এই যে মনোবাঞ্ছা, এটাই হচ্ছে এখলাস। আল্লাহর জন্য এভরিথিং উই ডু উই শুড ডু ফর দ্য সেক অফ আল্লাহ, ফর দ্য সেক অফ আল্লাহ, এটা হলো এখলাস। এবং আমরা সেটাই দেখি, যেমন সুরা আল কাহফের 110 নম্বর আয়াতে আল্লাহ তাআলা কি চমৎকারভাবে বলেছেন, মনটা জড়িয়ে যায় সেই অংশটুকু তেলাওয়াত করলে অথবা শুনলে। আল্লাহ সুবহান তাআলা বলছেন, ফামান কানা ইয়ারজু লিকা রাব্বিহি ফালইয়ামাল আমালান সালিহা ওয়ালা ইউশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা। যে ব্যক্তি বা যারা তাদের রবের সাক্ষাৎকে কামনা করে, তাহলে তাদের উচিত ভালো কাজ করা এবং তার রবের ইবাদতে আর কাউকে শরিক না করা। অর্থাৎ সে শুধু আল্লাহর জন্যই করছে এই ইবাদত, এই ভালো কাজ, সব কিছু। এখানে এখলাস। রিয়া হচ্ছে আসলে এখলাস বিরোধী একটা কাজ। আপনি মানুষকে দেখানোর জন্য করছেন এবং এই রিয়ার সাথে অহংকারের একটা খুব ওতপ্রোত সম্পর্ক রয়েছে। মানুষ দেখে বলবে, ও ওয়াও, তাই না? এই যে বিষয়গুলো এবং নিজের কৃতিত্ব জাহির করা, মানুষের সামনে তুলে ধরা, যাতে মানুষ আমাদের খুব প্রশংসা করে, বলে যা আপনার মতো লোকে হয় না, এগুলো রিয়া। এবং রিয়ার সাথে অহংকার উৎপাদিত হয় এবং তারপরে সমস্ত আমল বাতিল হয়ে যায়। অতএব তাকওয়া এবং এখলাস অত্যন্ত চমৎকার দুটো প্রোগ্রাম, যা দিয়ে আমরা এগুলো থেকে বাঁচতে পারি। আর আরেকটা জিনিস করতে হবে আমাদেরকে, সেটা হচ্ছে তারকুন নেফাক। নেফাক, মুনাফেকি পরিত্যাগ করা, মুনাফেকি দূর করা, আমাদের কথা থেকে, আমাদের চরিত্র থেকে, আমাদের আচরণ থেকে। মুনাফেকিটা হলো, আমি যা কিছু বলছি ভেতরটা আমার অন্যরকম, আমি যা কিছু করছি আসলে আমাদের করা আর মোটিভের সাথে কোনো আসলে মিল নেই। তার মানে ভেতর আর বাহিরের যে গরলতা, যে সুস্পষ্ট পার্থক্য, এটাই হচ্ছে নেফাক। এই নেফাক আমাদেরকে আসলে খুব খারাপ মানুষে পরিণত করে। সেই নেফাক থেকে আমাদেরকে বেঁচে থাকতে হবে, তাহলে দেখবেন যে এই সবগুলো চলে যাবে। আমরা একটা আয়াত এখানে উল্লেখ করতে পারি, সুরা আন-নিসার 142 নম্বর আয়াত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ইন্নাল মুনাফিকিন ইউখাদিউনাল্লাহ ওয়া হুয়া খাদিউহুম। নিশ্চয়ই মুনাফিকরা আল্লাহকে প্রতারিত করে আর আল্লাহ তাদের সাথে কৌশল করেন। ওয়া ইযা কামু ইলা সালাতি কামু কুসালা। আর যখন তারা সালাতে দাঁড়ায় তখন তারা অলসতার সাথে দাঁড়ায়। আসলে তারা সালাতের জন্য তারা খুব বেশি সিরিয়াস না, তারা সালাতটা পড়তে চায় না, বাট দেখানোর জন্য দাঁড়ায়, ফলে কোনো মতে সালাতটা শেষ করে। এটা হচ্ছে জাস্ট একটা সিম্বল, এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা উল্লেখ করলেন, যেটা দ্বারা মুনাফিকদেরকে চিহ্নিত করা যায়, মুনাফিকদেরকে আরও অনেক কথা থেকে চিহ্নিত করা যায়। যেমন লিমা তাকুলুনা মা লা তাফআলুন, এমন কথা কেন বলছো যা তোমরা করো না। তাহলে যারা মুনাফিকরা হচ্ছে যারা যা করে না সেটা তারা অন্যকে করতে বলে, এবং যা যা আদর্শ সে পোষণ করে না, সে আদর্শ সে জাহির করে, সে দেখাতে চায় সে ভালো অথচ সে ভালো না, সে দেখাতে চায় সে ইমান বহন করে আসলে সে কুফরি লালন করে, ইত্যাদি। এই ধরনের নেফাক আমাদেরকে ত্যাগ করতে হবে এবং আমাদেরকে আখলাক শিখতে হবে। যার আখলাক ভালো তিনি অহংকারী হন না, তিনি মানুষের স্ল্যান্ডারিং করেন না, তিনি মানুষের নিন্দা কিংবা গীবত করে বেড়ান না, কারণ এটা একটা অত্যন্ত গর্হিত খারাপ কাজ। ফলে এই আখলাক অর্জন করার জন্য আমাদের তারবিয়ত দরকার, গুড এডুকেশন দরকার, কোরআন সুন্নাহর সাথে রিলেশন দরকার, সব কিছু মিলে। আশা করি যে এই যে খারাপ কীর্তিগুলোর কথা আপনি বললেন, শুধু এগুলো নয়, এগুলোর পাশাপাশি আরও যত খারাপ আছে সবগুলো থেকে পরিত্রাণ পাওয়া যাবে। এবং সেটা আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার সাহাবাদেরকে শিখিয়েছেন, তিনি তাদেরকে ইমান শিখিয়েছেন, তাকওয়া শিখিয়েছেন, এখলাস শিখিয়েছেন, আখলাক শিখিয়েছেন, বিশুদ্ধ আকিদা শিখিয়েছেন, সহি ইবাদত শিখিয়েছেন। ব্যাস,
এই প্রোগ্রামের মধ্য দিয়ে তিনি তাদের সমস্ত পাপাচার এবং খারাপ কাজকে তিরোহিত করে দিয়েছেন। অতএব আমাদেরও যদি আজকে সুস্থ, সুন্দর, পবিত্র, ভদ্র এবং আখলাকে জীবনযাপন করতে হয়, তাহলে একই সিস্টেমে যেতে হবে যে সিস্টেমে গিয়েছেন আমাদের নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং তার সাহাবায়ে কেরাম। আসুন সেভাবেই আমরা আমাদের নিজেদেরকে, পরিবারকে, সমাজকে গড়ে তুলি, তাহলে আমাদের পাশাপাশি আমাদের পরিবারও আদর্শবান হবে, আল্লাহ এবং তার রাসূলকে ভালোবাসবে, দীনের পথে তারা চলতে পারবে। আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করুন। আরেকটি প্রশ্ন এসেছে, সেটি হচ্ছে তিনি সালামের পরে বলেছেন যে আমার একটা প্রশ্ন আছে আপনার কাছে। আমার পিতা একজন ডাক্তার, তিনি চেম্বারে প্র্যাকটিস করেন নিয়মিত এবং ঔষধ কোম্পানির প্রতিনিধিরা প্রায় এসে টাকার চেক দিয়ে যায়। যদিও আমার পিতা তাদের কাছে কখনোই সেটা দাবি করেননি, তারপরেও তারা গিফট হিসাবে তা দিয়ে যায়। এই টাকাগুলো আমার পিতা নিজে খরচ করেন না, বরং তার সবটুকুই গরিবদের তিনি দান করে দিয়ে আসেন বা দান করে দিয়ে আসছেন। এমত অবস্থায় আমাদের সন্দেহ হলো এই টাকা নেয়া শরীয়ত অনুযায়ী কতটুকু যুক্তিসঙ্গত, এবং দান করে দিলেই কি আমরা দায়মুক্ত হতে পারব, নাকি এই টাকার চেক বন্ধ করার জন্য আমাদের কঠোর পদক্ষেপ নেওয়া আবশ্যক? দয়া করে জানাবেন। বারাকাল্লাহু ফিকুম ভাই, খুব চমৎকার বিষয়টা আপনি তুলে নিয়ে এসেছেন। আমাদের সমাজের এটা একটা অসুস্থ দিক যে সব জায়গায় ঘুষের আদান প্রদান, এই অবৈধ টাকার লেনদেন করে মানুষকে নানাভাবে প্রভাবিত করা, প্ররোচিত করা, প্রলুব্ধ করা, লোভ দেখিয়ে নিজেদের পকেট ভারী করা ইত্যাদি, এই একটা প্রবণতা থেকে এটা এসেছে। ওষুধ কোম্পানিগুলো তাদের ব্রোকারদেরকে দিয়ে তারা ডাক্তারদেরকে প্রলুব্ধ করেন, যেন ডাক্তাররা তাদের যে সুবিবেচনা আছে, তাদের যে আমানতদারির সাথে প্রেসক্রিপশন দেওয়ার যে বিষয়টা ছিল সেটা বাদ দিয়ে তারা শুধুমাত্র এই কোম্পানির পক্ষে কাজ করেন এবং কোম্পানির ওষুধগুলোকে লিখেন। যদি অনেক ডাক্তার দাবি করেন যে না, আমি ভালো হলে লিখি, নইলে লিখি না, কিন্তু এই যে কোম্পানিগুলো যা কিছু অফার করছে তাকে প্রলুব্ধ করার জন্য, তাকে দিয়ে প্রেসক্রিপশন লেখানোর জন্য, এটা সম্পূর্ণ হারাম। এটাকে তারা স্পিড মানি বলুক, এটাকে তারা হাদিয়া বা গিফট যাই বলুক না কেন, এটা স্পষ্ট ঘুষ, স্পষ্ট ঘুষ। আমরা দেখতে পাচ্ছি এই এক দুই দশক ধরে এই খারাপ প্রচলনটা আমাদের সমাজে হয়েছে, কিন্তু এর আগে আমাদের আগের যে জেনারেশনটা ছিল, আমাদের বাপ এবং চাচা কিংবা দাদাদের জেনারেশন, সেখানে কিন্তু কেউ কোনোদিন শোনেনি যে কোনো ঔষধ কোম্পানি এভাবে অফার করছে, তাদেরকে টাকা দিচ্ছে, ক্যাশ দিচ্ছে, গাড়ি দিচ্ছে কিংবা ফ্ল্যাট দিচ্ছে, ডাক্তারদের পশার অনুযায়ী এবং তাদের রোগীদের বহর অনুযায়ী এবং তাদের রেপুটেশন অনুযায়ী আসলে এই ঘুষের পরিমাণ বাড়ে কিংবা কমে, এটি স্পষ্ট ঘুষ। ডাক্তার চান অথবা নাই চান, ঘুষ তো অনেক ভদ্রলোকেরা চায় না, কিন্তু এসে যায়। সমাজ ব্যবস্থায় দুর্নীতি এতটাই এগিয়েছে যে মানুষের কাছে ঘুষের অফার চলে আসে। এখন ইচ্ছার বিরুদ্ধে বা আমি চাচ্ছি না, তারপরেও ঘুষের অফার চলে এসছে বলে এই ঘুষ গ্রহণ করা শরীয়তে অবশ্যই জায়েজ নেই। ঘুষ ঘুষি, এবং এটা অপরাধ, এবং এটা দুর্নীতি, এবং এটা অন্যায়ভাবে প্রলুব্ধ করা সামিল। অতএব আমি পরামর্শ দেব যে ভাইটি প্রশ্ন করেছেন যে এই টাকার চেক বন্ধ করার জন্য আমাদের কঠোর পদক্ষেপ নেওয়া আবশ্যক কিনা, আমি বলবো অবশ্যই আবশ্যক। এবং এখানে আমাদের যে সমস্ত সৎ এবং সজ্জন ভদ্র ডাক্তার যারা রয়েছেন, আখলাক তারা রক্ষা করতে চান, তারা আসলে কঠোর পদক্ষেপ নেবে। আমি বলবো না যে সবই নয় এটাকে আপনি বাদ দেবেন, বরং কঠোরভাবে এটাকে আপনারা ঘৃণা করবেন এবং এই অফারটাকে আপনারা বাদ দিয়ে দেবেন, কারণ আপনারা দেশের প্রথম দিকের অবস্থা সম্পন্ন ব্যক্তিদের অন্যতম, ফলে আল্লাহ আপনাদেরকে যে সচ্ছলতা দিয়েছেন, যে যোগ্যতা দিয়েছেন টাকা ইনকাম করার মতো, প্রতিদিন প্রতিটা সেশনে আপনারা টাকা ইনকাম করছেন, অন্য আর কোনো প্রফেশন এভাবে প্রত্যেকটা প্রেসক্রিপশন থেকে টাকা পায় না, আপনারা পাচ্ছেন, সেটা কি যথেষ্ট নয়? তাহলে যে অফারগুলো আসুক সেটা না চাওয়া অবস্থায়ও যদি আসে, তবুও অশিষ্ট ইনকামকে গ্রহণ করবেন না প্লিজ, এটাকে
প্রত্যাখ্যান করুন, এটাকে ঘৃণা করুন এবং এই ধরনের অভদ্রতা এবং অবৈধ অফারগুলো যেন বন্ধ হয়ে যায় তার জন্য আপনারা পদক্ষেপ নিন। আল্লাহ অবশ্যই আপনাদের কাজে কর্মে জীবনে সন্তান সন্ততি এবং আপনাদের ইনকামের মধ্যে বরকত দিবেন, সেটা পুষে যাবে ইনশাআল্লাহ। আরেকটা প্রশ্ন করেছেন মায়না তারিফ। আচ্ছা, এগুলো হয়তো নিক নেম বলে মনে হচ্ছে, যাই হোক, আপনি সালাম দেওয়ার পরে বলেছেন, আবার এসেছেন আমাদের প্রশ্ন নিয়ে, আলহামদুলিল্লাহ। আমিও আলহামদুলিল্লাহ পড়ছি যে আল্লাহ তালা আমাদেরকে তৌফিক দিয়েছেন এবং দোয়া করি আল্লাহ যেন কাজগুলো আপনাদের জন্য এই খেদমতটুকু চালু রাখার তৌফিক দান করেন এবং আপনারা দোয়া করবেন। আপনি বলেছেন আপনি ক্যালিফোর্নিয়া থেকে এই প্রশ্ন পাঠিয়েছেন, আপনার অনেক প্রশ্ন কিন্তু কিছু প্রশ্ন আপনি করছেন। আপনার প্রতিনিয়ত মনে হয় আল্লাহর ইবাদতে ভুল করছেন কিনা। আপনি বলছেন যে আমার এখানে সূর্য উঠে 6:54 সকালে, আমি একটু আগে উঠে 5:45 ওজুর সালাত তাহাজ্জুদ পড়েছি, ভেতর সালাত ও সেহরি শেষ করেছি, যখন রোজা রাখি তখনকার কথা বলছেন, এবং 6:15 মধ্যে আপনি কাজগুলো সেরেছেন, তারপর ফজর সুন্নাত ও ফজর এর সালাত আপনি পড়েছেন বিফোর সানরাইজ, তারপর 25 পর্যন্ত জায়নামাজে বসে আপনি বলেছেন যে ইশরাকের নামাজ পড়ে তারপর উঠি। এখানে টাইম মেনশন করে চলতে হয়, মেনটেন নাকি মেনশন, যাই হোক, ইজ দিস রাইট ওয়ে টু প্রে ফর আল্লাহ, এটা আল্লাহর জন্য সালাত আদায়ের সঠিক পন্থা কিনা প্রশ্ন করেছেন। আপনি বলেছেন ভুল হলে কারেক্ট করে দিলে অনেক দুশ্চিন্তা দূর হবে। এরপর আরেকটা প্রশ্ন করেছেন, উইমেন কি ওমরা হজের নেকি পাবে ইশরাকের নামাজ পড়লে? মনে হচ্ছে বোঝাতে পারলাম কি না। হ্যাঁ, বোঝাতে পেরেছেন আলহামদুলিল্লাহ। আমি কিছুটা কাস্টমাইজ করেই আপনার প্রশ্নটা পড়লাম যাতে আমাদের শ্রোতারা অন্যরাও বুঝতে পারেন। প্রথম হচ্ছে ইবাদতের ক্ষেত্রে আপনার যে সিনসিয়ারিটি, আপনার যে সচেতনতা, সতর্কতা, এটার জন্য আপনাকে ধন্যবাদ জানাই এবং দোয়া করি আল্লাহ যেন আপনাকে সঠিকভাবে ইবাদত পালনের তৌফিক দান করেন। তবে আপনার আরেকটু সতর্ক হতে হবে এবং সেই জন্য আমি এখন কিছু নাসিহা দিচ্ছি, সেটা হলো আপনি এই যে ওজুর সালাত তারপরে তাহাজ্জুদের কথা বলেছেন এবং বেতের সালা সাহারির কথা বলেছেন, আপনি লিখেছেন সেহরি কিন্তু আসলে হবে সাহারি অথবা সাহুর। তো যাই হোক, এই কাজগুলো আপনাকে সোবহে সাদেকের আগেই কমপ্লিট করতে হবে। সোবহে সাদেক এর সাথে সাথে সাহরি খাওয়া যাবে না, কারণ আপনার সিয়াম শুরু হয়ে যাচ্ছে সোবহে সাদেকের একদম ফার্স্ট মোমেন্ট থেকেই। তারপর আপনার তাহাজ্জুদও তখন হবে না, কারণ তাহাজ্জুদ সোবহে সাদেকের আগে শেষ করতে হবে, আপনার ভেতর সালাটাও সোবহে সাদেকের আগে শেষ করতে হবে, এবং ওজুর সালাটা আপনি যে কোনো সময় পড়তে পারেন, বাট বোঝাই যাচ্ছে যে আপনি তাহাজ্জুদের জন্য ওজু করে আগে ওজুর সালাটা পড়ছেন। তো সেক্ষেত্রে আসলে আপনি ওজুর সালাত আলাদা না করে দুরাকাত করে 8 আপনি তাহাজ্জুদের সালাতও পড়তে পারেন। কিন্তু আপনি যে ডেসক্রিপশনটা দিয়েছেন তাতে মনে হচ্ছে আপনি সোবহে সাদেকের পরেই কিন্তু এই কাজগুলো করেছেন, কারণ যদি 6:54 আপনার সানরাইজ হয়, সূর্য উঠে, আর আপনি 5:45 তাহাজ্জুদ পড়লেন, বেতের পড়লেন, তার মানে হচ্ছে 1:09 মতো। আসলে সানরাইজের প্রায় 1.5-2 আগেই, কোথাও একটু কম বেশি হতে পারে, কোথাও কম বেশি হতে পারে, বিশেষ করে মেরু অঞ্চলে, হ্যাঁ, বা আপনারা যে এরিয়াগুলোতে আছেন সেখানে কম বেশি হতে পারে। সাধারণত 1.5 কাছাকাছি সময় ফজর ওয়াক্ত থাকে সোবহে সাদেক থেকে নিয়ে সানরাইজ বা সূর্য ওঠা পর্যন্ত, কিন্তু দেখা যাচ্ছে যে আপনি সোবহে সাদেক থেকে সানরাইজের মাঝখানে সবগুলো করেছেন, অথচ সোবহে সাদেকের আগেই আপনাকে তাহাজ্জুদ, ভেতের এগুলো কমপ্লিট করতে হবে, সাহরি কমপ্লিট করতে হবে। অতএব আপনি আপনার এরিয়াতে উম্মুল কুরা তাকওয়িম বা ক্যালেন্ডার অনুযায়ী একটু দেখবেন, এখন অ্যাপস পাওয়া যায়, হ্যাঁ, এই ধরনের অ্যাপসে দেখবেন যে আপনার এরিয়াতে সোবহে সাদেকটা কখন হয়, অর্থাৎ ফজরের ওয়াক্তটা কখন শুরু হয়।
তার আগেই আপনার তাহাজ্জুদ, ভেতের এবং সাহরি শেষ করতে হবে। আর এটা তো আমরা জানি সূরা আল বাকারার 187 নম্বর আয়াতে আল্লাহ তাআলা সেটা স্পষ্ট বলে দিয়েছেন, ওয়াকুলু ওয়াশরাবু হাত্তা ইয়াতাবায়্যানা লাকুমুল খায়তুল আবয়াদু মিনাল খায়তিল আসওয়াদ মিনাল ফাজর মিনাল খায়তিল আসওয়াদি মিনাল ফাজর, অর্থাৎ ফজরের কালো রেখার পরে সাদা রেখা স্পষ্ট হওয়া পর্যন্ত তোমরা পানাহার করতে থাকো। তাহলে সাদা রেখা স্পষ্ট হলে, অর্থাৎ সবে সাদেকটা স্পষ্ট হলেই পানাহার বন্ধ, মানে সাহরি বন্ধ, শেষ। এবং আমরা এটাও জানি তাহাজ্জুদ হচ্ছে রাতের সালাত, কিয়ামুল লাইল বলা হয়, কিয়াম সবে সাদেক বা কিয়ামুল ফজর বলা হয় না, সেটা হলো রাতের সালা, রাতের সালা। অতএব সেটা রাতেই পড়তে হবে, এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নির্দেশ হচ্ছে রাতের শেষ সালাটা যেন ভেতর হয়, ভেতর, তাহলে ভেতরটাও রাতের সালা। অতএব আপনার কোনো মতেই শুভেচ্ছা দেখ হয়ে যাওয়ার সাথে সাথে এগুলোর কোনোটাই করা জায়েজ হবে না, অতএব আপনি সে ব্যাপারে সাবধান থাকবেন। শুভেচ্ছা দেখ হওয়ার সাথে সাথে আপনি দুরাকাত সালাত পড়বেন, এটা হলো দুরাকাত ফজরের রাতের সালা, যেটাকে আমাদের দেশে সবাই সুন্নতে মুআক্কাদা বলে, এটা হলো ফজরের আগের দুরাকাত সালা। এবং এই ব্যাপারে বলা হচ্ছে দুনিয়া, দুনিয়ার মধ্যে যা কিছু আছে তার চাইতে উত্তম হচ্ছে এই ফজরের আগের দুরাকাত সালা, তাহলে ফজরের দুরাকাত সালা আরও উত্তম, বোঝাই যাচ্ছে, কারণ সেটা তো ফরজ, সেটা ফরজ। আর আপনি অবশ্যই সানরাইজের আগে পড়বেন, তবে মনে রাখবেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গালাসের মধ্যে, এটা বুখারীর হাদিস, অর্থাৎ অন্ধকার থাকতেই সবে সাদেকের পরে অন্ধকার থাকতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফজর সালাতটা পড়েছেন। অতএব উত্তম ওয়াক্তে পড়াটাই, অর্থাৎ ফজর সালাতটা আউয়াল ওয়াক্তে পড়াটাই হচ্ছে উত্তম। তো আপনি যদি এভাবে সালাতটা আদায় করেন, আমি আশা করব তাহলে টাইম টেবলটা ঠিক থাকবে এবং আপনার সালাতটা তখন আশা করি আল্লাহ অ্যাকসেপ্ট করবেন। আর আরেকটা যে আমল করেন আপনি, সেটি অতি উত্তম আমল, সেটি সহিহ আল জামিয়ার গ্রন্থে এসেছে এই হাদিসটা, এবং শেখ আলবানী এটাকে শুদ্ধ বলেছেন। সে হাদিসটা হচ্ছে, মান সাল্লাল ফাজরা ফি জামাআতিন সুম্মা ক্বাদা ইয়াযকুরুল্লাহ হাত্তা তাতলু'আ আশ-শামস ثم صلى ركعتين كانت له كأجر حجة وعمرة تامة 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 এর অর্থ হচ্ছে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যদি কোনো ব্যক্তি ফজরের সালাত জামাতের সাথে আদায় করে, তারপরে সূর্য উদয় হওয়া পর্যন্ত সে আল্লাহকে স্মরণ করতে থাকে, অর্থাৎ কোরআন তেলাওয়াত বা আদকারুল সবাহ যেগুলো, এগুলো পড়তে থাকে, আয়াতুল কুরসি সহ কোরআন পড়তে থাকে ইত্যাদি, তারপরে সে সূর্য উঠলে পরে সে দুরাকাত সালাত আদায় করে, এবং তাহলে সে যে ফজিলতটা পাবে সে ফজিলত হচ্ছে কানাত লাহু কা আজরি হাজ্জাতিন ওয়া উমরা, একটা হজ একটা উমরা সমান সওয়াব সে পাবে। এবং এখানে বলা হয়েছে তাম্মাহ তাম্মাহ, অর্থাৎ পরিপূর্ণ হজ পরিপূর্ণ উমরার সওয়াব সে পাবে। এটা যেহেতু সহিহ হাদিস, অতএব এটা বিশাল একটা সওয়াব আমরা পাবো যদি আমরা এই আমলটা করতে পারি। আচ্ছা, এরপরে প্রশ্ন করেছেন আব্দুল সামিয়া, আব্দুল সামিয়া বলেছেন, আমার দুনিয়াবী জীবনে রুটিন কেমন হওয়া উচিত বুঝিয়ে দেন। সুবহানাল্লাহ, নিশ্চয়ই আপনি রুটিন বলতে বুঝিয়েছেন দিনদারির দৃষ্টিতে, অর্থাৎ কোরআন এবং সুন্নাতে একজন মুসলিমের রুটিন কী হওয়া উচিত। তা না হলে সবাই তো আমরা রুটিন মেনটেন করি, হ্যাঁ, কারো সুশৃঙ্খল সুন্দর জীবন রয়েছে, আবার কারো বিশৃঙ্খল জীবন রয়েছে, বাট একটা না একটা রুটিন তারা মেনটেন করেন। অনেকে খুবই সুন্দর ডিসিপ্লিন মেনটেন করেন, বাট তার সেই ডিসিপ্লিনের মধ্যে হয়তো দিনদারির অংশটা নেই অথবা খুব কম। আবার অনেকে খুবই হ্যাপিজার্ড লাইফ মেনটেন করেন, যেটা তাকে না দুনিয়ার শান্তি অথবা সাফল্য এনে দেয় না আখিরাতের শান্তি। আমাদের একটা কম্প্রিহেন্সিভ ডিসিপ্লিন মেনটেন করতে হবে, যেটা কোরআন এবং সুন্নাহ আমাদেরকে শিখিয়েছে। এর মধ্যে ইমানের পরে, ইমানও আমাদের একটা ডিসিপ্লিনের পার্ট, আমাদের জ্ঞানের একটা অংশ, ইমানের সাথে জ্ঞানের সম্পর্ক রয়েছে, কারণ ইমান শুধু আবেগ না, ইমান অন্ধবিশ্বাস না, ইমান হবে এলেম বেসড, নলেজ বেসড। অতএব এই ইমানের পরে আমরা দেখতে পাচ্ছি পুরোটাই আমাদের রুটিন, সুবহানাল্লাহ। আমাদের সেই রুটিনটার মধ্যে আছে ডেইলি রুটিন, উইকলি রুটিন, মান্থলি রুটিন, ইয়ারলি রুটিন, সুবহানাল্লাহ। এটা ইসলামের জীবন ব্যবস্থা যে খুবই সায়েন্টিফিক তার প্রমাণ,
ডেইলি রুটিনের মধ্যে আমরা দেখি ঘুম থেকে উঠেই পরিষ্কার পরিচ্ছন্ন হওয়ার মধ্য দিয়ে তাহারাত অর্জন করার মধ্য দিয়ে আমরা সালাত আদায় করি এবং ডেইলি পাঁচ ওয়াক্ত সালাত আমাদেরকে আদায় করতে হয়। এটা আমাদের রুটিনের অবিশ্যম্ভাবী অংশ এবং এর পাশাপাশি রয়েছে আরও অনেকগুলো রুটিন, খুবই সুন্দর রুটিন। আল্লাহর উপর তাওয়াক্কুল, আল্লাহর হকগুলো আদায়, বান্দার হকগুলো আদায়, এগুলো রুটিনের অংশ কিন্তু। এবং সেই জন্যে দেখেন আজকারুল সাবাহ, আজকারুল মাসা অর্থাৎ সকাল সন্ধ্যার দিকের পাশাপাশি মানুষের সাথে সুন্দর করে আচরণ করা, তাদের অধিকারগুলো বুঝিয়ে দেওয়া। হ্যাঁ, ইসলাম কি সুন্দর ডিসিপ্লিন শিখিয়েছে আমাদেরকে, স্বামীর এবং স্ত্রীর একের উপর অন্যের অধিকার রয়েছে, মা বাবার অধিকার রয়েছে, সন্তানের অধিকার রয়েছে, এডুকেশন আছে এখানে, এলেম, এলেম শেয়ারিং, তরবিয়ত শেয়ারিং এবং জ্ঞান শেয়ারিং, নসিহা শেয়ারিং, আদ্দিন ওয়ান নসিহা, এগুলো সবই আমাদের রুটিনের অংশ। তারপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দেখা যাচ্ছে যে রাতে তিনি খুব দ্রুত ঘুমিয়ে যেতেন, কারণ মাগরিবের পরই প্রায় সোয়া ঘন্টা পরে বা এক ঘন্টা দশ মিনিট পরে এশার ওয়াক্ত হয়, কিন্তু এশাটা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঘুমানোর একটু আগে পড়তেন, তারপরে ঘুমিয়ে যেতেন এবং আবার মধ্যরাত্রির দিকে তিনি উঠে যেতেন, দীর্ঘ সময় দাঁড়াতেন। তা আমাদের রুটিনটা তো তেমনই হওয়া উচিত। আর আপনি যদি দুনিয়াদারির কথা বলেন, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুনিয়াদের কোনো কাজ বাদ রাখেননি। তিনি বিবাহ করেছেন, স্ত্রীদের হক আদায় করেছেন, সন্তানের হক আদায় করেছেন, প্রতিবেশীর হক আদায় করেছেন, তিনি সমাজের সবার হক আদায় করেছেন। তিনি কিন্তু মদিনার রাষ্ট্রপতিও ছিলেন, সুবহানাল্লাহ, বিচারকও ছিলেন। তিনি পৃথিবীর সবচেয়ে সুন্দর ন্যায় বিচার প্রতিষ্ঠা করেছেন। তিনি অত্যন্ত চমৎকার শান্তিপূর্ণ একটা রাষ্ট্র ব্যবস্থার গোড়াপত্তন করেছেন, মদিনা সনদ করেছেন এবং তার এই রাষ্ট্রে সমস্ত নাগরিকদের তিনি অধিকার সুনিশ্চিত করেছিলেন এবং তিনি জ্ঞানকেন্দ্র স্থাপন করেছিলেন। সব দিক থেকে যদি আমরা দেখি, সুবহানাল্লাহ, তিনি দুনিয়াদারির কোনোটাই বাদ দেননি। যেটা আমরা বলেছি, মসজিদে নববী ছিল তার সব কিছুর প্রাণকেন্দ্র। তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ডেইলি রুটিনের মধ্যে ইবাদতের রুটিন যেমন আছে, মুআমালাতের রুটিন যেমন তেমনই আছে, আল্লাহর হকের রুটিন যেমন আছে, বান্দার হকের রুটিনও তেমন ছিল। অতএব এরকম একটা ব্যালেন্সড লাইফ আমাদেরকে মেনটেন করতে হবে। আমরা অনেকে ব্যালেন্সড ডায়েটটা নিতে চাই শরীর ভালো রাখার জন্য, কিন্তু জীবনটাকে সফল এবং সমৃদ্ধ সুন্দর করার জন্য ব্যালেন্সড আমল, ব্যালেন্সড অ্যাকশন প্ল্যান, ব্যালেন্সড ইবাদা, এগুলো কিন্তু আমরা অনেকেই ঠিক মতো করছি না। ফলে আমাদের প্রাত্যহিক জীবন আমরা দেখতে পাচ্ছি, আমাদের মুসলিম ফ্যামিলিগুলোর মধ্যে এখন অনেক বিভেদ, স্বামী স্ত্রীর ভালো সম্পর্ক যাচ্ছে না, সন্তানের সাথে বাবা মায়ের সম্পর্ক ভালো নেই, আমরা একে অপরের অধিকার রক্ষা করছি না, বরং মুসলিমরা তাদের দিনদারিতে এবং কোরআন সুন্নাহ ভিত্তিক জীবন যাপনের ক্ষেত্রে পিছিয়ে পড়ার কারণে কি এক অদ্ভুত অবস্থা দেখেন, যে আমরা অনেকাংশে কাফের রাষ্ট্রগুলোর অথবা অমুসলিম রাষ্ট্রগুলোর অমুসলিমদের থেকে পিছিয়ে পড়ছি। আমাদের অনেক মুসলিম রাষ্ট্রে অথবা মুসলিম সমাজে আমরা দেখতে পাচ্ছি আইনের অনুশাসন এখন আর ততটা নেই, অথচ মুসলিমদের আইনই সবচেয়ে শ্রেষ্ঠ, আমাদের কোরআন সবচেয়ে সুন্দর জীবন ব্যবস্থা আমাদেরকে উপহার দিয়েছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের লাইফ স্টাইল এবং সুন্নাহ আমাদেরকে সবচেয়ে দ্য মোস্ট বিউটিফুল ডিসিপ্লিন আমাদেরকে শিখিয়েছে। আনফর্চুনেটলি কোরআন সুন্নাকে ইগনোর করার কারণে, উপেক্ষা করার কারণে আজকে আমরা পৃথিবীর সবচেয়ে পিছিয়ে পড়া জাতিতে পরিণত হয়েছি। আপনি রুটিনের প্রশ্ন করেছেন, অতএব আমি বলবো যে আমাদের প্রত্যেকের রুটিনটা তৈরি করতে হবে কোরআন এবং সুন্নার আলোকে, এবং সেই রুটিনটা যাতে সুন্দর মতো করতে পারি সেই জন্য কোরআন এবং সুন্নার জ্ঞান আমাদেরকে অর্জন করতে হবে, এবং সেটা প্রপার জ্ঞান, ফেক জ্ঞান না। অনেকে ধর্মীয় জ্ঞান হিসাবে যেগুলোকে চালাচ্ছে এবং কোরআন সুন্নাহ থেকে বুঝাতে চায় যে আমরা কোরআন সুন্নাহ মেনে চলছি, কিন্তু আমরা দেখতে পাচ্ছি সেটা ফেক নলেজ, রিয়েল এবং অথেন্টিক নলেজ নয়, কারণ সেটা হয়তো জাল হাদিস নির্ভর অথবা অত্যন্ত দুর্বল হাদিস নির্ভর অথবা বানানো কথা অথবা মানুষের মানে ওহির নলেজের বাইরে মানুষের নিজস্ব আবেগপ্রসূত জ্ঞান অথবা চর্চা অথবা এক্সপেরিয়েন্স অথবা তাদের প্রবৃত্তির অনুসরণ, এগুলো দিয়ে রিয়াল নলেজ, সুন্দর জীবন এবং সঠিক রুটিন হয় না। এই জন্য কোরআন সুন্নাহ ভিত্তিক রুটিনই আমাদের জন্য জরুরি। আচ্ছা, এরপরে আমি একটু সংক্ষেপ করব। মাশরাফি
তিনি বলেছেন অধিক নিম্ন মধ্যবিত্ত হওয়ার কারণে জায়গা জমি বিক্রি করে পারিবারিকভাবে সচ্ছল হওয়ার জন্য বিদেশে গিয়ে অর্থ উপার্জন করা কি ইসলাম সম্মত? ইসলাম কি বলে এই বিষয়ে দয়া করে বিস্তারিত জানাবেন। আচ্ছা, প্রথম কথা হচ্ছে যে যদি কারো অভাব অনটন থাকে তাহলে তিনি অভাব অনটন দূর করার জন্য আল্লাহর জমিনে বিচরণ করতেই পারেন, কিন্তু তাকে বেশ কিছু মৌলিক নীতি ফলো করতে হবে। তিনি সেই জমিনে যাবেন যেই জমিনে তিনি দিন পালন করতে পারবেন, যে যেখানে বা যে দেশে গেলে তার দিন পালন কঠিন হয়ে যাবে সেখানে তার যাওয়া যাবে না। তার কাছে সবসময় সবচেয়ে বেশি প্রায়োরিটি থাকবে প্রোটেকশন অফ দিন, দিনের হেফাজত, যেখানে তিনি সালাত পড়তে পারবেন, যেখানে তিনি দিনই যে সমস্ত রিচুয়ালগুলো আছে, আমলগুলো আছে, ফরজ ওয়াজিবগুলো আছে সেগুলো পালন করতে পারবেন, যেখানে তিনি হালাল ইনকাম করতে পারবেন। আপনি সচ্ছলতার জন্য তো হারাম উপার্জন করাটা জায়েজ নেই। হ্যাঁ, তাহলে আপনি যেটা বললেন যে জমি জমা বিক্রি করে, জমি জমা বিক্রি করা কি জায়েজ? হ্যাঁ জায়েজ, কিন্তু অন্যের জমি জমা না, নিজের জমি জমা হতে হবে, কোনো ধোঁকাবাজি করা যাবে না সেখানে। নিজের জমি জমা বিক্রয় করে কেউ যদি সেটাকে ইনভেস্ট করে কোথাও, সেটাও যেমন জায়েজ। কেউ যদি এই টাকাটা নিয়ে নিজে উদ্যোক্তা হতে চায়, ইসলাম সেটাকেও এনকারেজ করে। কিন্তু এক্ষেত্রে যতটা না শরিয়ার বিষয়, তার চেয়ে বেশি বিষয় হচ্ছে আপনার বিষয়টা সমীচীন কি না। আপনি সমস্ত জমিজমা বিক্রয় করে বাড়ির ভিত্তি ভিত্তিপ্রস্তর বা ভিটে মাটি সব বিক্রি করে এত বড় ঝুঁকিতে যাবেন কেন? এটাও একটা বোঝার ব্যাপার আছে। ইসলাম একটা সার্টেন লেভেল পর্যন্ত ঝুঁকি নেওয়ার পারমিশন দেয়, কিন্তু এমন ঝুঁকি নেওয়ার পারমিশন দেয় না যে আপনি একদম মারা পড়তে পারেন, ধ্বংস হয়ে যেতে পারেন। কারণ কোরআন বলছে ওয়ালা তুলকু বিআইদিকুম ইলা তাহলুকা, আর তোমরা নিজেদেরকে নিজেদের হাতে ধ্বংসের মুখে পতিত করো না, ফেলে দিও না। ফলে আপনার এই জায়গাটা কোরআনের মূলনীতির আলোকে বিক্রি করবেন কি করবেন না সেই সিদ্ধান্ত আপনাকে দেখতে হবে। আপনার কি কোনো ব্যাকআপ আছে কি না? আপনি এই জমিটা বিক্রি করলে যদি ধরেন এই ব্যবসাটা অথবা এই ইনভেস্টমেন্টটা অথবা আপনার বিদেশ যাওয়াটা যদি ব্যাহত হয় বা আপনি ক্ষতিগ্রস্ত হন, তখন আপনার ব্যাকআপটা কী হবে? ফলে এসব চিন্তা করে আপনারা সিদ্ধান্ত নেবেন। তাহলে এখানে সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে একটা হচ্ছে দুনিয়াবী ব্যাপার, আরেকটা হলো দিনই ব্যাপার। দিনই ব্যাপারটা আমি বলেছি, আপনি কোনো হারাম জায়গায় ইনভেস্ট করতে পারবেন না, হারাম জায়গায় যেতে পারবেন না যেখানে আপনার দিন পরিপালন সম্ভব হবে না, অথবা যেখানে আপনি হালাল উপার্জন করতে পারবেন না। অতএব এই বিষয়গুলো বিবেচনা করেই আপনি কোথায় যাবেন বা কী করবেন বা বা মানে কোন প্রফেশনে ঢুকবেন, কোন দেশে যাবেন, এটা আপনাকে নির্ধারণ করতে হবে। আচ্ছা, ফেরদাউসি বেগম তিনি বলেছেন, সালাতের প্রত্যেক রাকাতের সিজদায় দোয়া করব নাকি শেষের রাকাতের সিজদায় সব দোয়া একসাথে করব? একজন শায়েখ বলেছেন, শেষ রাকাতের সিজদা এমনভাবে লম্বা করা ঠিক না, প্রত্যেক রাকাতের সিজদায় দোয়া করতে হবে, আমরা তো সবসময় শেষ রাকাতের সিজদা লম্বা করে থাকি। সালাতের মধ্যে আসলে উত্তম হচ্ছে সব সিজদাগুলোর মধ্যে একটা ব্যালেন্স রাখা। এক রাকাতে খুব দ্রুত শেষ করে ফেললেন, আরেক রাকাতে খুব লম্বা করলেন, এটা নয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রত্যেকটা আমলের মধ্যে একটা ব্যালেন্স ছিল। কিয়ামুল্লাহ এলে দেখা যাচ্ছে তিনি যে অনেক লম্বা কেরাত পড়তেন, সিজদাও লম্বা, রুকুও তিনি লম্বা করতেন কেরাতের কাছাকাছি, কিন্তু কেরাতের মতো এক্স্যাক্টলি পুরোটা না। আর প্রত্যেকটা সিজদা তিনি রুকুর কাছাকাছি লম্বা করতেন। আর মানে এতে বোঝা যাচ্ছে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেমন দুরাকাতের সালাতের মধ্যে তার একটা ব্যালেন্স ছিল, হয়তো 19-20 পরিবর্তন হতে পারে কিন্তু ব্যাপক হতে পারে না। যে যেমন একটা সেজদা করলেন 3 মিনিট আর একটা করলেন 10 মিনিট, এই ইমব্যালেন্সটা আমরা যখন হাদিসটা পড়ি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আমলটা আমরা বিশ্লেষণ করি, তখন এটা দেখি না। বরং এর মধ্যে একটা ব্যালেন্স, একটা সুন্দর মানে সাযুজ্য বা ম্যাচিংটা যদি আমরা মেনটেন করতে পারি সেটা বেটার হয়। তার মানে হচ্ছে আপনি প্রত্যেক সেজদায় কিছু দোয়া করতে পারেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাই করতেন। তবে এমনটা যদি হয় যে হঠাৎ
কেউ একজন স্বাভাবিকভাবেই প্রত্যেক রাকাতে সেজদা শেষ করলেন, শেষ রাকাতে এসে হঠাৎ তার মনে হলো তিনি একটু বেশি দোয়া করবেন, সেটা জায়েজ আছে কি না? হ্যাঁ, সেটা জায়েজ আছে, সেটা জায়েজ আছে, কারণ সেটা জায়েজ না হওয়ার কোনো দলিল নাই। শফিকুল ইসলাম বলেছেন, কেউ শুয়ে থাকলে তাকে সামনে রেখে নামাজ পড়লে নামাজ সহি হবে কি না? হ্যাঁ হবে, কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আয়েশাকে সামনে রেখে সালাত পড়েছিলেন, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা। আচ্ছা, এখানে কারো গুনাহ হবে না? আপনি প্রশ্ন করেছেন কারো গুনাহ হবে কিনা, না গুনাহ হবে না। আচ্ছা, মজুনু মিয়া প্রশ্ন করেছেন, সময়ের সঠিক ব্যবহার কিভাবে করব, দৈনন্দিন কিভাবে রুটিন সাজালে সময় অপচয় রোধ করতে পারবো, একটি সুন্দর রুটিন কিভাবে তৈরি করতে পারবো, এ ব্যাপারে বিস্তারিত জানাবেন। আমরা অলরেডি এই বিষয়টা আলোচনা করেছি ভাই মোহাম্মদ মজুনু মিয়া, আপনি ইতিমধ্যে হয়তো সেটি শুনেছেন, অথবা আপনি সেই বিষয়টা ইনশাল্লাহ মানে শুনে নেবেন। যদি ইতিমধ্যে না শুনেন, আপনি সেটা একটু পরবর্তীতে আমাদের রেকর্ড থেকে শুনে নেবেন। সুমন আলী তিনি বলেছেন, কোরআনুল করিমে চুমু খাওয়া এবং কোরআনুল করিম হাত থেকে পড়ে গেলে অথবা ভুল ক্রমে পা লাগলে সালাম করা কতটা ইসলামসম্মত? সাধারণত কোরআনুল করিম আমরা সসম্মানে এটাকে ধরব এবং সম্মানের সাথে আদব রক্ষা করে পড়ব এবং রাখার সময় আদব রক্ষা করে রাখবো, কারণ কোরআনের অবমাননা এটা অত্যন্ত গর্হিত কাজ। কিন্তু চুমু খাওয়াটা অধিক সম্মান, অথবা চুমু না খেলে অবমাননা হয় এটা কেউ বলবে না, বরং কোরআনের মুসহাফকে চুমু খাওয়ার কোনো আসল আমরা দেখি না, ফলে কোরআনের মুসহাফকে চুমু খাওয়া, বারবার চোখ চোখ করা বা এটা আসলে শরীয়তসম্মত নয়, বরং কোরআন সুন্দরভাবে পড়া, বোঝা এবং আমল করা, এটাই হচ্ছে কোরআনের হক। কোরআনকে চুমু খাওয়া কোরআনের হক নয়। আচ্ছা, দ্বিতীয়ত হচ্ছে কোরআন করিম যদি পড়ে যায় অথবা ভুল ক্রমে হাত বা পা লেগে যায়, তাহলে আল্লাহর কাছে ক্ষমা চেয়ে নিতে হবে, আস্তাগফিরুল্লাহ বলে নেবেন। বলা মানে হচ্ছে আসলে ক্ষমা চাও, আল্লাহ আমার ভুল হয়ে গেছে, ক্ষমা চাই, ব্যাস এনাফ। এর জন্য যে রিচুয়ালের কথা বলছেন, সালাম করা, কেউ এক একজন এক এক স্টাইলে সালাম করে, দেখা যাচ্ছে কেউ কোরআনটাকে তুলে কপালের সাথে লাগায়, কেউ আবার মানে হাত দিয়ে স্পর্শ করে, বা এক একজনের এক এক স্টাইল, কিন্তু এই স্টাইলগুলো শরীয়তসম্মত নয়। তৌফিক এলাহি বলেছেন, অজু অবস্থায় বাচ্চাদের কিংবা বড়দের প্রস্রাব বা পায়খানা লাগলে কি পুনরায় অজু করতে হবে? প্রস্রাব বা পায়খানা যদি কোথাও জামায় লাগে অথবা শরীরের কোথাও লাগে, হ্যাঁ, তাহলে তাকে পরিপূর্ণভাবে অজু করতে হবে না, কারণ তার অজু টুটেনি, তবে নাজাসাত তাকে পরিষ্কার করতে হবে। কেউ যদি নিজের মলমূত্র ত্যাগ করে অথবা নিজের মলমূত্র তার শরীরে অথবা কাপড়ে লেগে যায়, তখন সে নিজে মলমূত্র ত্যাগ করার কারণে তার অজু চলে যাবে, তাকে আবার অবশ্য অজু করতে হবে, সাথে সাথে তার শরীর এবং কাপড় থেকে সে মলমূত্র পরিষ্কার করতে হবে। কিন্তু অন্যের মলমূত্র যদি তার শরীরে লাগে তাহলে তাকে অজু করতে হবে না, তবে তিনি সেই মলমূত্রটা অবশ্যই পরিষ্কার করবেন, কারণ আল কোরআনের মধ্যে আমরা দেখি ওয়াতিয়াবাকা ফাতাহির, ওয়াতিয়াবাকা ফাতাহির, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, আর তুমি তোমার কাপড়কে পবিত্র করো। আর তাছাড়া আমরা জানি যে শরীর এবং কাপড় এবং যে জায়গায় আমরা সালাত পড়বো, এই তিনটাকেই পাক রাখতে হবে, এই তিনটাকেই পাক না রাখলে আসলে আমাদের সালাত হবে না। আচ্ছা, ইসমাইল শেখ বলেছেন, সালাত পড়ার সময় কি কোরআন দেখে দেখে সূরা পাঠ করা যাবে? সাধারণত আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সালাতে সূরা পড়ার স্টাইল থেকে বুঝতে পারি, সাধারণত এটা মুখস্থই পড়া নিয়ম, মুখস্থই পড়া নিয়ম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি এই যে পাঁচ ওয়াক্ত তো বটেই, কিয়ামুল লাইলেও যে সমস্ত সূরাগুলো পড়তেন সেগুলো মুখস্থই পড়তেন, তিনি মুসহাফ দেখে দেখে পড়েছেন এমন কোনো দলিল নেই। তবে নফল সালাতের ক্ষেত্রে অনেক ওলামায়ে কেরাম কোরআন দেখে দেখে পড়াটাকে রেকমেন্ড করেছেন, কারণ এর আসল আমরা সাহাবাদের কারো কারো মধ্যে পাই। তো যেহেতু সাহাবারা কেউ কেউ সে আমল করেছেন, তার দ্বারা প্রমাণিত হয় এটা শুদ্ধ।
আর সবাই চেষ্টা করতে হবে যে মুখস্থ পড়তে, কিন্তু যদি কিয়ামুল লাইলে বিশেষ করে, কিয়ামুল লাইল তো নফল সালাত অর্থাৎ রাতের সালাত, সে লম্বা কেরাত পড়তে যায় কিন্তু তার মুখস্থ নেই, তাহলে দেখে দেখে সালাত পড়া যাবে, কিন্তু সেখানে আমলে কাথির যাতে না হয়, যেন এমনভাবে সে সালাতের মধ্যে কোরআন না পড়ে যেটা দেখে মনে হয় যে সে সালাতের মধ্যে নাই, তাহলে হবে না। বরং তিনি যথাসম্ভব কম হারাকা করে এবং যথাসম্ভব তিনি সালাতের যে ফরম্যাটটা আছে, সালাতের যে সুরাত আছে, সেই সুরাতের মধ্যে থেকে যদি সেটা পড়েন তাহলে সেটা বিশুদ্ধ মত অনুযায়ী জায়েজ হবে। আমরা এটা এই জন্য বললাম যে ওলামায়ে কেরাম অনেকেই বলেছেন যদি কেউ মুসহাব বা কোরআন দেখে দেখে সালাতের মধ্যে দাঁড়ায় বা সালাতের মধ্যে মুসহাব দেখে দেখে পড়ে তাহলে তার সালাত বাতিল হয়ে যাবে, কিন্তু বিশুদ্ধ মত অনুযায়ী এটা বাতিল হবে না, বরং সেটা শুদ্ধ হবে। এবং এই ব্যাপারে আমরা শেখ বিন বাজ রাহেমাহুল্লাহ সহ আরও মুহাক্কিক ওলামায়ে কেরামের ফতোয়া দেখেছে আধুনিক যুগে, যারা বলেছেন নফল সালাতে লম্বা কেরাত পড়ার অভিপ্রায়ে যদি কেউ দেখে দেখে মুসহাব পড়েন সেটা জায়েজ আছে। আচ্ছা, সেজদার সময় তাকবীর দিতে ভুল হলে সালাতে সমস্যা হবে কি? ভুল করে আপনি কি বললেন, অর্থাৎ তাকবীর দিতে ভুলে গেলেন সেটা, তাহলে কোনো সমস্যা নেই। কেউ যদি একটা তাকবীর ভুলে যান তাহলে তার সালাত শুদ্ধ হয়ে যাবে, কারণ প্রত্যেকটা তাকবীর দেওয়াটা সালাতের রকন নয়, কোনো একটা তাকবীর যদি তার মিস হয়ে যায় তাহলে বিশুদ্ধ মত অনুযায়ী তার সালাত শুদ্ধ হবে। বিদআতে হাসানা মানে কি মুস্তাহাব ও বিদআতে সাইয়্যা মানে কি হারাম? না, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন সমস্ত বিদআত দালালা, বিভ্রান্তি। তিনি বিদআতকে দুই ভাগে ভাগ করেননি যে কিছু বিদআত ভালো কিছু বিদআত খারাপ, এটা তিনি বলেননি। বিদআতকে কখনোই তিনি ভালো বলেননি, কারণ তিনি যেমন বলেছেন ওয়া ইয়াকুম ওয়া মুহদাসাতিল উমুর, সাবধান তোমরা দ্বীনের মধ্যে নব নব উদ্ভাবিত বিষয় থেকে বিরত থাকবে, সেগুলোকে বর্জন করবে। ফা ইন্না কুল্লা মুহদাসাতিন বিদআহ, কারণ প্রত্যেক দ্বীনের মধ্যে নব নব উদ্ভাবিত বিষয় হচ্ছে বিদআহ। ও কুল্লা বিদআতিন দালালা, প্রত্যেক বিদআত হচ্ছে ভ্রষ্টতা। ও কুল্লা দালালাতিন ফিন্নার, আর প্রত্যেক ভ্রষ্টতা জাহান্নামের দিকে নিয়ে যায়। যেহেতু রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রত্যেকটা জায়গায় প্রত্যেক প্রত্যেক বলেছেন, তিনি তো এখানে কোনো এক্সেপশনাল বিদআহ কিছু উল্লেখ করেননি, ব্যতিক্রমী কোনো বেদা আছে বলে উল্লেখ করেননি, বরং তিনি বলেছেন দীনের মধ্যে দীনের নামে যা কিছু চালিয়ে দেওয়া হয় সেটা যত উত্তমই মনে হোক না কেন সেটা শরিয়াতে দালালাত, বিভ্রান্তি। অতএব বেদাতে হাসানা বলে কিছু নেই এবং মুস্তাহাবগুলো শরীয়ত বিধান, উত্তম কাজ, আল আমাল আসসালেহা, সেগুলোকে বেদাত বলাটা অন্যায় হবে। অবশ্যই কোনো মুস্তাহাব আমল বেদাত নয়, আর বেদাতে সাইয়্যা এটা আসলে সকল বেদাতই সাইয়্যা। আচ্ছা, ইব্রাহিম হামিম বলেছেন ইসলামে কচ্ছপ কাঁকড়া অক্টোপাস খাওয়া প্রসঙ্গে কি বলে, অর্থাৎ ইসলামে এগুলো খাওয়ার বিধানটা কি? ইসলামে কচ্ছপ কাঁকড়া অক্টোপাস এগুলো খাওয়া বিশুদ্ধ মত অনুযায়ী জায়েজ আছে, ওলামায়ে কেরামের কেউ কেউ মাকরুহ বলেছেন, কিন্তু আসলে এই যে জলজীব অর্থাৎ পানির যে জীবগুলো, সাগরের যে জীবগুলো, নদীর যে জীবগুলো, এগুলো আসলে হারাম হওয়ার সুস্পষ্ট কোনো দলিল নেই। কাঁকড়া আমাদের দেশে যেমন বলা হয় এটা হিন্দুরা খায়, কিংবা অক্টোপাস খ্রিস্টানরা খায় ইত্যাদি কথাগুলো যে বলা হচ্ছে এগুলো দলিল নির্ভর কথা নয়, বরং আমরা দেখেছি আরব শাইখদের অনেকেই তারা আমাদের সামনেও কাঁকড়া খেয়েছেন, অক্টোপাস খেয়েছেন, সত্যিকার অর্থে বিশ্বের বড় বড় স্কলাররা এগুলো খাওয়া জায়েজ বলেছেন, কারণ সাগর কিংবা জলজ যে প্রাণীগুলো আছে, মানে পানিতে যে সমস্ত প্রাণীরা বাস করে, সেগুলো হালাল হওয়ার ব্যাপারে কোরআন এবং হাদিস স্পষ্টভাবে বক্তব্য দিয়েছে এবং সেখানে কোনো ইস্তেসনা করা হয়নি, পার্থক্য করা হয়নি। উহিল্লা লাকুম সাইদুল বাহর, তোমাদের জন্য সাগরের সকল শিকার হালাল করে দেওয়া হয়েছে। হ্যাঁ, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন হুয়াল মাউ হুয়া তাহুরু মাউহু ওয়াল হাল্লু মাইতাতুহু, বলেছেন যে তার পানিটা, সাগরের পানিটা হলো পবিত্র এবং তার মাইতা, তার প্রাণীগুলো মরে গেলেও সেটা হালাল, এভাবে বলেছেন। এরপরে
আরেকটা প্রশ্ন আমাদের কাছে এসেছে ইমতিয়াজ ইমন, তিনি প্রশ্নটা করেছেন। তিনি বলেছেন, অনেক সময় অনেক মুরব্বি আমাদের সামনে জাল হাদিস বর্ণনা করেন, শিরিক বেদাত করেন বা করার জন্য আমাদেরকে বা অন্যকে অনুপ্রাণিত করেন, এমতো অবস্থায় আমার জন্য কি তাকে শুধরে দেওয়া ফরজ, না দিলে কি গুনাহ হবে? আচ্ছা, আমাদের সামনে যারা জাল হাদিস বর্ণনা করেন এবং সে আলোকে আমাদেরকে আমল করার জন্য উদ্বুদ্ধ করেন, তাহলে আমাদের উচিত হচ্ছে, যেহেতু মুরব্বি মানুষ, তাদেরকে আহত না করে, অপমানিত না করে আদব কায়দার সাথে ভুলটা ধরিয়ে দেওয়া। কারণ জাল হাদিস এটা ভয়ঙ্করভাবে আসলে ইসলামের সাথে সাংঘর্ষিক। জাল হাদিস দিয়ে ইসলামের কোনো বিধানই সাব্যস্ত হয় না, বরং একটা মূলনীতি হচ্ছে জাল হাদিস, অর্থাৎ যে যে কথাগুলোকে আমরা জাল বলে জানি সেটাকেই অনেকে জাল হাদিস হিসাবে উল্লেখ করেছেন। অতএব যেটাকে আমরা জাল হাদিস বলি, আসলে এটা তো হাদিসই না, সেটার দ্বারা যেটা সাব্যস্ত সেটা বেদা, সর্বসম্মতিক্রমে সেটা বেদা। অতএব সে ব্যাপারে আমাদেরকে তাম্বি করে দিতে হবে, তবে এমনভাবে তাম্বি করাটা উচিত যাতে করে সেটা মানুষের কাছে গ্রহণযোগ্য হয়। কারণ মানুষের ভুল শুধরানোর কিছু আর্ট আছে, এই জায়গাটা অনেক সময় আমরা আসলে ঠিক মতো আচরণটা করতে পারি না। আমরা রিয়্যাক্টিভ অ্যাপ্রোচে এই ভুলটা শুধরাতে গিয়ে অনেক সময় বিপদে পড়ে যাই। অতএব আমরা প্রোঅ্যাক্টিভ এবং বিনয়ের সাথে যদি ভুলটা ধরিয়ে দেই, তাহলে সেটা অনেক বেশি অ্যাকসেপ্টেড হবে। তবে মূল কথা হচ্ছে ভুলটার ব্যাপারে একদম চুপ না থাকা। আচ্ছা, জাকাত কোন মাসে দিতে হয় এবং সব টাকার জন্য এক বছর পূর্ণ হওয়া কি বাধ্যতামূলক? জাকাতের একটা ইয়ার আছে, স্টার্টিং এবং এন্ডিং। জাকাত ইয়ারটা কখন শুরু হয়? যখন থেকে কোনো ব্যক্তি নিসাব পরিমাণ সম্পত্তির মালিক হয়, টাকার এবং সম্পত্তির মালিক হয়, তখন তার জাকাত ইয়ার শুরু হয়ে যায়। এবং এটা যদি লুনার ইয়ার, যেটাকে আমরা চান্দ্র বৎসর বলি, এটা যদি মাঝখানে তার নিসাবের নিচে না নামে বরং নিসাবের মধ্যে থাকা অবস্থায় এক বছর অতিক্রান্ত হয়ে যায়, তাহলে তার জাকাত ইয়ার শেষ হয় 354 দিন, সাধারণত একটা লুনার ইয়ার। এর মাঝখানে যে টাকাগুলো তার আসলো এবং গেল, তার একই ব্যবসা বাণিজ্যর ক্ষেত্রে কিংবা তার আমরা যদি বলি ব্যবসায়িক যে মালামালগুলো কেনা বেচা হলো, অথবা তার বিভিন্ন যে যেমন বেতন আসলো, ফ্রিল্যান্সিং থেকে আসলো, এসবগুলো তার জাকাত ভেজ বলা হয়। হ্যাঁ, জাকাত ভেজ, জাকাতের এই পাত্রের মধ্যে রাখতে হবে। তার মানে হচ্ছে, আপনি যে প্রশ্নটা করেছেন, প্রত্যেকটা টাকার উপরে এক বছর পূর্ণ হওয়াটা শর্ত নয়। তবে হঠাৎ করে যদি আপনার একদমই স্পেশাল আরেকটা সোর্স চলে আসে, যেমন আপনি এলপিআরে গেলেন এবং আপনার একটা 10 লাখ 20 লাখ 50 লাখ টাকার একটা অ্যামাউন্ট আসলো, তখন সেটা ভিন্ন একটা টাকা, ভিন্ন একটা সোর্স থেকে এসেছে, ফলে সেটার জন্য আপনি চাইলে আলাদা আরেকটা নেশা বা আলাদা আরেকটা সাল গণনা করতে পারেন। তবে কেউ যদি একসাথে সুবিধার জন্য করেন, তাহলে সেটাও শরীয়তে জায়েজ আছে। আপনাদের আরও বেশ কিছু প্রশ্ন, আমরা হয়তো খুব বেশি আর নিতে পারবো না। আজকের শেষ প্রশ্নটা নিচ্ছি, মাহফুজুর রহমান তিনি পাঠিয়েছেন, বলেছেন, নবী রাসুল সহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাদের সাহাবাদের জীবনী সম্পর্কে কিছু বই আছে, এর মধ্যে কিছু বইয়ের নাম বলুন যা বিশুদ্ধ, যেগুলো পড়ে আমি জ্ঞান অর্জন করতে পারি। নবী এবং রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলাইহিমুসসালাতু ওয়াসালাম, তাদের উপর ইমাম ইবনু কাসির খুব চমৎকার লিখেছেন, এবং তার যে আল বিদায় নেহায়া, সেখান থেকে অনেকে চয়ন করে কাসাসুন নাবিয়্যিন এই গ্রন্থটা প্রণয়ন করেছেন। ফলে আমরা ইবনু কাসির অথবা ইমাম যাহাবির লেখা এই বইগুলো পড়তে পারি। এছাড়াও বাংলায় আরও অনেকেই লিখেছেন যারা কোরআন এবং হাদিসের আলোকে ঘটনাগুলো বিবৃত করেছেন, কিন্তু অনেকেই লিখেছেন যারা এই ঘটনাগুলো বানিয়ে বানিয়ে বলেছেন অথবা ইসরায়েলি রেওয়ায়েত থেকে নিয়েছেন। যেমন রহমানিয়া কুতুবখানার আমি অনেকগুলো নবী রাসুলদের জীবনী দেখেছি, সেখানে উদ্ভট সব কাহিনী আছে। অতএব এই অনির্ভরযোগ্য যে বইগুলো আছে সেগুলো করা যাবে না। আসহাবে রাসুলের জীবন কথা, এ বইটাও বেশ নির্ভরযোগ্য একটা বই,
ডক্টর আব্দুল মাবুদ তিনি এই বইটা প্রণয়ন করেছেন। যদিও খুবই সংক্ষেপে তিনি সাহাবাদের জীবনী এখানে উল্লেখ করেছেন, তারপরে সেটা পড়া যেতে পারে। আব্দুর রহমান রাফাত বাশা আরবিতে যে বইটা লিখেছিলেন, সাহাবিদের জীবনী, তাবেঈদের জীবনী, সেটা বাংলায় এখন অনেকে অনুবাদ করেছেন, সে বইটাও পড়া যেতে পারে। আল বেদায় নেহা থেকে পড়া যেতে পারে, তারিখুদ্দাহাবি থেকে এই ইতিহাসগুলো পড়া যেতে পারে। এছাড়াও দারুস সালাম লাইব্রেরি, আপনারা জানেন যে একটা ইন্টারন্যাশনাল ব্র্যান্ডের একটা লাইব্রেরি, যেটা ইসলামিক বই আরবি, ইংরেজি এবং বাংলা ভাষায় তারা ছাপিয়ে থাকে। এই লাইব্রেরির বইগুলো অধিকাংশ ক্ষেত্রেই প্রায় দেখা যায় যে তারা অত্যন্ত সহি শুদ্ধ অথেন্টিক বইগুলো লেখেন এবং বইগুলোকে খুব ভালো করে যাচাই বাছাই করে তারা পাবলিশ করেন। অতএব এখান থেকে যে বইগুলো বের হয়েছে সেগুলো আমরা পড়তে পারি, যেমন সাফিয়ুর রহমান মুবারকপুরি, তিনি আর রাহিকাল মাখতুম যে বইটা সিরাতুন নবীর উপর লিখেছেন, আর অন্যান্য যে সমস্ত ইতিহাস গ্রন্থগুলো বা নবী কিংবা সাহাবাদের জীবনী গ্রন্থ লিখেছেন তিনি, অথবা আরও অন্যান্য স্কলাররা, সেগুলো পড়া যেতে পারে। তো আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করুন। আপনাদের সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। আমরা আজকের আলোচনা এখানে শেষ করতে চাচ্ছি। প্রসঙ্গত আমরা একটু বলে দিতে চাই যে ইনশাআল্লাহ যদি আল্লাহ তৌফিক দেন প্রতি বৃহস্পতিবার আমরা এই সময় আসব। আমরা চেষ্টা করব 6টায় আসতে, অনেক সময় একটু দেরি হয়ে যায়, আপনারা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন সেটা ইনশাআল্লাহ। প্রায় 1 ঘন্টার মতো থাকার চেষ্টা করব আমরা। আর পাশাপাশি আমরা জানতে চাই, এর কিছু বিষয়ভিত্তিক প্রোগ্রাম আপনাদের সাথে শেয়ার করতে চাই, এবং আমাদের প্রথম বিষয়টা হচ্ছে পরিবার ও পারিবারিক জীবন। তো আমরা এই এই সিরিজ আলোচনা, এখানে অনেকগুলো পর্ব থাকবে ইনশাআল্লাহ, সে আলোচনায় আমরা চাইব যে আমাদের ভাই বোনদের এবং আমাদের পরিবারগুলোর, আমাদের চারপাশে যারা আছেন তাদের জীবন ঘনিষ্ঠ যে বিষয়গুলো আছে, যে সমস্যাগুলো আছে, অথবা মানে যে উদ্ভূত পরিস্থিতিগুলো আছে সেগুলো আমাদের সাথে শেয়ার করবেন। আমরা তার আলোকে কোরআন সুন্নাহ ভিত্তিক কিছু সমাধান দেওয়ার চেষ্টা করব। তাহলে আমাদের জানতে চাইয়ের প্রথম যে রেকর্ডেড প্রোগ্রাম চালু হবে সেটি হচ্ছে পরিবার ও পারিবারিক জীবন। আল্লাহর কাছে আমরা তৌফিক কামনা করছি এবং আপনাদের অংশগ্রহণ কামনা করে ধন্যবাদ জানিয়ে আজকের মতো এখানে শেষ করছি। হাদা ও সাল্লাল্লাহু ওয়াসাল্লাম আলা নবিয়্যিনা মুহাম্মাদিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।